রাস্তাতে বাম্পার আছে। এই আমরা আছি এখন শিলিগুড়ির রাস্তাতে। রেলটা কিন্তু সেরকম না, মোটামুটি আছে, কেন জাম লেগে গেছে এদিকে দেখতে পাচ্ছ, কত গাড়িগুলো আসছে না। আগে বেরোতে হতো মোটা প্রায় 3টার দিকে বেরোলে সব থেকে বেস্ট হতো, রাস্তাতে পুরো আবার জাম লেগে যাবে। দাঁড়িয়েছি 10 মিনিট রেস্ট করার জন্য, আমাদের দরকার আছে প্লাস গাড়িটা দরকার আছে, এটা আমাদের গাড়ি। দেখতেই পাচ্ছ চারিদিকে কত বড় বড় গাছ আছে, দেখে অবশ্যই বুঝতেই পেরেছি আমরা এখন কোথায় আছি। আমরা এখন ফরেস্টের এরিয়াতে আছি, এদিকে রেল লাইন আছে, রেল যাওয়া যায় যাওয়া আসা করে, আর এটা দিয়ে আমরা যাওয়া আসা করি। দেখতে পাচ্ছ রাস্তা কত ভিড় ভাড় আছে, ফরেস্টের মধ্যে মজা চলে আসছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে ফরেস্টে। তো আজকে আমরা বাড়ি থেকে অনেক দূরে আছি, দেখা যাক কি হচ্ছে আমাদের সঙ্গে। আমরা এখন খাবার খেলাম, এই কেক আর একটু চিড়া। আমরা এখন প্রায় 150 কিলোমিটারের মধ্যে আছি, এখন টাইম হলো 9টা। এখন আমরা একটু ব্রেকফাস্ট করলাম সকালটা, বাইরে আমাদের আলিপুর দুয়ার বেশি দূরে নেই, গেলে আলিপুর দুয়ার। আর এরপরে নেক্সট স্টপ হচ্ছে আমরা আসাম বর্ডার ক্রস করব, দেখাচ্ছে তবে পরে। আমরা যখন বর্ডার এরিয়াতে, রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, এদিকে আলিপুরের পরপর থেকে রাস্তা প্রায় ফাঁকাই আছে, ভাবা যায় না এত ফাঁকা হতে পারে রাস্তা। এখানে চারটি দেখতে পাচ্ছে জমি আছে, রাস্তার মধ্যে আমরা দুজন, তো এখনো আর বেশি দূর নাই বর্ডার, প্রায় কাছে গেছি বর্ডার আমরা। এদিকে রাস্তাগুলো প্রায় ঢালাই করা আছে সম্পূর্ণটা, রাস্তা ভালো আছে। ব্যাংক দিয়েছে মানে আমরা সেরকম কোনো খাওয়ারও খাইনি, যাবলে গাড়ির কথা জায়গা দিয়ে খাওয়ার দিতে হবে।
সাইডে সাইডে লাগানো আছে, পেট্রোল পাম্প অনেক গাড়ি ছিল লাগানো। দেরি আছে কমসে কম ঘন্টা দেড়েকের মতো লাগবে আরো, গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে, আমার হিসাব বলছে যে 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা। আর এখনো দেরি আছে 122 কিলোমিটারের মতো, জল একদম নাই, দেখা যাক কি হচ্ছে, বাঁচছে না মরছি, বাকিটা দেখা যাবে। তো গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা অনেক দূর চলে এসেছি, আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছু দূর নাই মন্দির, টাইম লেগে গেল বেশি কারণ রাস্তায় প্রচুর জ্যাম আর ছোট গাড়ি হওয়ার কারণে বারবার দাঁড়াতে হচ্ছিল। তো আবার আমাদের গুগল ম্যাপ ভুল রাস্তা নিয়ে যাওয়ার পরে ওখানকার লোকাল মানুষের কাছে জিজ্ঞেস করার পরে রাস্তাটা বলল, তো দেখতেই পাচ্ছি এখন আমরা এখন উপরের দিকেই উঠছি, হালকা হালকা উপরের দিকেই উঠছি আমরা। এই রাউন্ড ঘুরে ঘুরে উপরে পাহাড়ের রাস্তা জানোই, রাউন্ড ঘুরে ঘুরে উপরের দিকে উঠতে হচ্ছে। দেখা যাক আমাদের বাইক দুজনকে নিয়ে উঠতে পারছে কিনা। তো আমরা এতক্ষণে বলে নিয়ে কোথায় যাচ্ছি জানতে পেরে নিয়েছে অবশ্যই, আমরা যাচ্ছি রতুয়া থেকে কামাখ্যা মন্দির। দেখতে পাচ্ছি কত উঁচু উঁচু রাউন্ড আছে, ঢালু কত আছে, ভালোই দম আছে আমাদের গাড়ি। মানুষ বলছে ছোট গাড়ি নিয়ে নাকি যাওয়া যায় না কোথাও, এই যে আমাদের ছোট গাড়ি পাহাড়ে উঠছে। তো রাস্তাতে আমাদের পুলিশ দাঁড় করালো, আবার পুলিশ দাঁড়িয়ে বেশি কিছু না, তো গাড়ির ধোঁয়ার লাইসেন্স আর দেখতে পাচ্ছি কত উঁচু উঁচু ঢালান আছে, এ দুটোই দেখতে চাইলাম। তো ওখানে টাইম লাগেনি বেশি, দেখেছিল এটাই এই জন্যই টাইমটা লাগলো, নাহলে টাইম লাগতো না বেশি আমাদের। যাই হোক কোনো প্রবলেম হয়নি, তোমার কাগজটা দেখিয়ে আমরা আর নিজের লাইসেন্স দেখিয়ে চলে এসেছিলাম। ভাবতেও পারছি না এত
উঁচু উঁচু ঢালান গাড়ি উঠে যাচ্ছে পাহাড়ের উপরে। এই সাইডে সাইডে দেখতে পাচ্ছ ওদিকে পাহাড় আছে, পাথর কেটে রাস্তা তৈরি করা আছে এদিকে। আমাদের তো আস্তে আস্তে সন্ধ্যা পড়ে গেল রাস্তায় জ্যাম থাকার কারণে, তো টাইম লাগার কথা ছিল না অবশ্যই, গাড়ি থেমে থেমে আসতে হচ্ছিল, তাই আমাদের আরো বেশি টাইম লেগে গেল। দেখতেই পাচ্ছ আমরা এখন পাহাড়ে উঠছি, আমরা প্রথম পাহাড়ে উঠছি বাইক নিয়ে। চালিয়েছি লোকাল রোড রাস্তাতে চালিয়েছি আমরা, কিন্তু কোনো পাহাড়ে উঠিনি, প্রথমে আজকে পাহাড়ে উঠছি বাইক নিয়ে। দেখতে পাচ্ছ সাদা সাদা পাহাড় আছে, পাহাড়ে রাস্তা তৈরি করা আছে, মনে হয় আবার দাঁড়াতে হবে আমাদের, বাইক পুরো হিট হয়ে আছে, তো দাঁড়িয়ে যাই আগে, তারপরে দেখা হচ্ছে পরে। তো আমরা ফাইনালি চলে এসেছি, রুম নিয়েছি একটা, রুম নিয়ে রুমের ভাড়া পড়েছে মোটামুটি ঠিকই আছে। এখন আমরা খাবার খেতে গেছিলাম, খাবার খেয়ে আসলাম ভেজ থালি, কত নিল রে আস 90 টাকা নিল ভেজ থালি, মেল পেট ভরে। রুম আমাদের একটু না গুছানো নাই, এই ধরো রুম আসলে কিছুই নাই, ছোটো রুম, একটা রুম আছে, বেড আছে, ফ্যান আছে, 8 টাকা বেশি নিয়ে নিয়েছে, তো ঠিকই আছে, চল দেখা হচ্ছে সকালে তাদের।